أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم নমরুদ আকাশে উঠে যেভাবে আল্লাহকে হত্যা করার চেষ্টা করেছিল আমাদের চ্যানেলে আপনাকে আবারো স্বাগত এর সম্পূর্ণ কাহিনী জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে কালে কালে প্রত্যেক নবী ও রাসূলগণকে তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে লাঞ্ছিত এবং নির্যাতিত হতে হয়েছে খোদাদ্রোহী নাফরমানদের হাতে প্রতিটি নবী রাসূলের যুগেই এমন জালিমদের বাস ছিল এই রকমের একজন অহংকারী খোদাদ্রোহী বাদশা ছিলেন নমরুদ যার অহংকারের সীমানা এতটাই লঙ্ঘিত হয়েছিল সে আল্লাহকে হত্যা করার চেষ্টা করেছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম একজন নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছে এবং সে নিজেকে খোদা দাবি করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে নমরুদ তুমি এক শক্তিশালী মহান আল্লাহর উপর ঈমান এনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ তখন জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহকে আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার সেই খোদার প্রাণকে শেষ করে তার রাজত্বকে কেড়ে নেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে কাফের নমরুদ তুমি আল্লাহর নিকটে যাবে কিভাবে কেমন করে নমরুদ জবাবে বলল সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না একদিন নমরুদ স্বপ্নে দেখল অগ্নিকুণ্ড থেকে খোলা তরোয়ারে হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো এই অবস্থা থেকে নমরুদ তখন দৌড় দিলেন আর ওই ব্যক্তি একটি ডিম ছুড়ে মারল এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্রই বিশাল এক নদীতে পরিণত হলো সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল কেবল তিনি এবং তার তিনজন সঙ্গী জীবিত ছিলেন আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে ওই ডিম থেকে একটি পেঁচা বেরিয়ে এসে তার চোখ দুটিয়ে ঠুকরে দিল গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে এই ঘটনা শুনে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সময় হত্যার জন্য লোক পাঠালেন কিন্তু তারা তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন না এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সঙ্গে যাওয়ার জন্য বিশাল একটি তর বানাতে বলল তার সঙ্গীদেরকে সেটি তারা নির্মাণও করে কিন্তু সেটি কোনো কাজেই আসলো না হঠাৎ একদিন সেটি বিশাল শব্দ করে ভেঙে পড়ল এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে তবুও নমরুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা তখনও থেমে যায়নি এই সময় তার রাজ্যের একজন এক অদ্ভুত পরামর্শ দিল তার পরামর্শে চারটি বিরোধ শকুন পালন করা হলো ততবার শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের চারকোনায় বেঁধে দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দিল মাংসের টুকরা নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখানে পৃথিবী থেকে আকাশ বা কিছুই দেখা যায় না এরপরেই নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারা তীর উপরের দিকে নিক্ষেপ করল এই সময় মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বান্দা যেন নিরাশ না হয় আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত কয়েকটি তীরকে ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও যাতে তার মনের এইরূপ ধারণা হয় সে আসমানবাসী মহান রব্বুল আলামিনকে নিহত করেছে আল্লাহকে হত্যা করেছে মহান রব্বুল আলামিনের এই কথা শুনে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা আবারও ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে হত্যা করতে পেরেছেন তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা সমস্ত তীরগুলো কুড়িয়ে আনল যেসব তীর পাওয়া গিয়েছে সেই তীরের সমস্তগুলোই ছিল রক্ত লাগানো নমরুদ রক্তমাখা তীরগুলি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয় আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ এবং স্বর্গের সমস্ত বাসিন্দাদেরকে হত্যা করতে সফল হয়েছি এবং তারই সাক্ষ্য বহন করেছে তীরে লেগে থাকা এই রক্তই প্রথমেই সে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে রক্তমাখানো তীর দেখিয়ে বলতে লাগলো দেখলে তো ইব্রাহিম তোমার আল্লাহর
বড়াই এবার শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার আল্লাহকে নিহত করে ফিরে এসেছে। এই দেখো প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহকে হত্যা করতে পারে এমন শক্তি কারোর নেই। তিনি অদৃশ্য এবং নিরাকার, তাকে মানুষের আকারে কল্পনা করাও বোকামি। তার উপরে কারো কোনো প্রকার শক্তি এবং ক্ষমতা সক্রিয় হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এইসব কথার প্রতি সে গুরুত্ব না দিয়ে বলল, তোমার আল্লাহর সৈন্য সংখ্যা কত? তা বলতে পারো কি? তোমার আল্লাহকে তো আমি শেষ করেছি, এখন তার সৈন্য সামন্তকেও শেষ করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নবরুদের এই কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছুই দেখছেন। বাদশাহ নবরুদ যেভাবে অহংকার করছে এবং সীমা লঙ্ঘন করেছে এবং জ্ঞানকে সরাজ্ঞান করেছে, তার গল্প শেষ না করলে দুনিয়ার সাধারণ লোকজন তাকে দেখে ব্যাপক হারে বিভ্রান্ত হবে এবং তারা বিপথে চলে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া মঞ্জুর করলেন এবং জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন। এবং জিব্রাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সে জানিয়ে গেলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপী নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন, সে এবং তার সমস্ত সৈন্য সামন্ত ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, অহংকারী নমরুদের ভয়ঙ্কর মৃত্যু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।